শ্রমিক কৃষকদের ডাকা ভারত বন্ধের ব্যাপক সারা ত্রিপুরা রাজ্যের নানান মহকুমায় সকাল থেকে স্তব্ধ ত্রিপুরা রাজ্য। আর এর থেকে হতাশাগ্রস্ত হয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা সিআইটিউর কার্যালয়ের পর ভাঙচুর চালায় কমিউনিস্ট পার্টি ত্রিপুরা রাজ্য পরিষদের কার্যালয়ে। দুষ্কৃতীরা কার্যালয়ে প্রবেশ করে আসবাবপত্র সহ বিভিন্ন জিনিস ভাঙচুর চালায় এবং লুটপাট করে নিয়ে যায় প্রয়োজনীয় সামগ্রী। সিপিআই এর নেতৃত্বে এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযোগ করে বলেন, মানুষ বন্ধের সমর্থনে সাড়া দিয়েছেন আর তার থেকেই হতাশাগ্রস্ত হয়ে আজকের এই জঘন্য ঘটনা সংঘটিত করেছে শাসকদল আশ্রিত দুষ্কৃতীরা। এমনকি অনেক দোকানদার থেকে শুরু করে যান চালকদের বাধ্য করা হয়েছে রাস্তায় নামতে, এক প্রকার হুমকি দেওয়া হয়েছে দোকানদার ও যান চালকদের। এমনকি ঘটনার সাথে সাথেই পুলিশকে খবর দেওয়া হলেও পুলিশ আসেনি ঘটনাস্থলে। ততক্ষণে রাজ্য দপ্তরে ঢুকে প্রতিটি কক্ষে থাকা চেয়ার টেবিল আলমারি থেকে শুরু করে বিভিন্ন আসবাবপত্র ভেঙে চুরমার করে দিয়ে যায় দুষ্কৃতীরা। তাদের এই ধরনের জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানান সিপিআইএম নেতৃত্ব। মানুষের সর্বাত্মক যে সারা ধর্মঘটের পক্ষে, এটা দেখে আতঙ্কিত হয়ে এখন হঠাৎ করে আমরা সিআইটি অফিসে বসে কাজকর্ম করছি এবং আওয়াজ শোনা যাচ্ছে। গিয়ে দেখলাম আমরা সেখানে আমাদের সামনের গেট, সাইনবোর্ড, ফ্ল্যাগ এগুলো তছনছ করে দিয়েছে ভেঙে, এবং এরা বাইক বাহিনী এবং আরও কিছু লোক ছিল এসে মিছিল থেকে অ্যাটাক করেছে। তারা কি মিছিল করতে ছিল তার থেকে অ্যাটাক করেছে। পুলিশেরও একটা অংশ এখানে দাঁড়িয়ে দেখছিল এটা। এরপরে তো তারা ভাঙচুর করে ঢিল পাটকেল মেরে গাল মন্দ এগুলো করে এরপর এখান থেকে সরে গেছে। এটাও গিয়ে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে মানুষ থেকে, এবং যারা এটা করেছেন তাদের মধ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার দায়িত্ব সরকারের। কিন্তু এই সরকার কতটুকু ব্যবস্থা করবে আমাদের যথেষ্ট সন্দেহ আছে, কারণ অতীতেও করেনি আমরা লক্ষ্য করেছি। এবং যেহেতু পুলিশের একাংশের সামনেই ঘটনা ঘটেছে, এই কারণেই কিন্তু প্রশ্নগুলো উঠেছে। আমরা চাই যারা অফিসটা ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে যাতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। আজকে আপনারা জানেন যে 10টি ট্রেড ইউনিয়ন এবং বিভিন্ন গণসংগঠনগুলোর ডাকে আমরা দেশব্যাপী সাধারণ ধর্মঘট ডাকতে হয়েছি। তা আমাদের নেতৃত্ব থেকে কমপ্লিট নির্দেশ আছে আমরা যেন কোনো রকম পিকেটিংয়ে না নামি, মানুষই আমাদের বন সর্বত্রভাবে সফল করবে। আমরা কোনো পিকেটিংয়ে নামি নাই, যারা দোকান খুলতে চান খুলবেন, যারা খুলবেন না খুলবেন না, আমরা তো এই আহ্বান জানিয়েছি যে মানুষ আমাদের বন সফল করবে। কিন্তু আপনারা দেখলেন যে এই যে বিজেপির গুন্ডা বাহিনী, তারা এত ভয় পাইছেন আমাদের এই বন্ধকে, ওরা কালকের থেকে ওদের মাফিয়া গুন্ডা বাহিনী দিয়ে প্রচার করছেন আমাদের বন্ধকে বন্ধ করার জন্য। এবং তার নিদর্শন আজকে দেখছেন, যখন দেখতেছেন যে আমাদের রাজ্যে মানুষ আমাদের বন্ধ সর্বত্রভাবে সফল করছে, অনেক দোকানদার অনেক গাড়ি চালক ওরা আজকে বাধ্য হইয়া নামাইছেন, কারণ গতকাল থেকে বিজেপির গুন্ডা বাহিনী ওরা হুমকি দিতেছিল যে এনি হাও দোকান খুলতে, কিন্তু তারপরেও অনেকেই আমাদের বন্ধকে সফল করার জন্য দোকানপাট খুলে নাই। এবং সাধারণ মানুষের উপরে এই যে শ্রমজীবী মানুষের উপরে যে রাগটা, এটা আজকে বিজেপি আমাদের পার্টির রাজ্য দপ্তরে ওরা আক্রমণ করছে। আমরা একটা জাতীয় পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি একটি জাতীয় পার্টি, এবং জাতীয় পার্টির একটি রাজ্য দপ্তরে এরকম হীন আক্রমণ, তার আমরা তীব্রভাবে নিন্দা জানাই। এবং আমরা অনেকক্ষণ ধরে এই ওয়েস্টপিএসএ বিভিন্ন পুলিশ স্টেশনে আমরা ফোন করতেছি, ওদের নাম্বার এঙ্গেজ, কোনো কিছু আমরা নাম্বার পাইতেছি না, এই অ্যাটাকটাকে কীভাবে রোকা যায়। আমরা এখানে আয়া দেখি পুলিশের একটা গাড়ি দাঁড়ানো, বা দের ওয়াজ নো অ্যাকশন। ওরা ওদের টাইম মতো ভাঙচুর কইরা আরামসে গেছে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।